বন্ধুরা, যে কারণে বাংলাদেশের সাথে প্রথম টি টোয়েন্টি হেরেছে ইংল্যান্ড। টি টোয়েন্টি খেলাটি হচ্ছে দ্রুতগতি রান করার, যেখানে সবসময় বড় ভূমিকা পালন করে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তাদের মধ্যে অন্যতম সেরা ব্যাটসম্যান হলো ইংল্যান্ডের জেসন রয়। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সাথে 132 রানের ঝোড়ো ইনিংস খেলেও টি টোয়েন্টি দলে জায়গা পাননি ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এরপর তিনি খেলতে যায় পাকিস্তান সুপার লিগ, সেখানে গিয়ে ইতিহাসে সেরা খেলাটি খেললেন, তুলে নিলেন সেঞ্চুরি। তার সেঞ্চুরি উদযাপনটা একবার দেখুন। তিনি শুধু এমন উদযাপনই করলেন না, খেললেন 145 রানের ঝড়ো ইনিংস। শুধু তাই নয় বন্ধুরা, তার এই শটটি একবার দেখেন। কতটা কনফিডেন্স থাকলে এরকম শট খেলা যায়, যার ফলে তার দল কুয়েটা গ্লাডিয়েটরস 240 রান তাড়া করে জয়লাভ করে। বন্ধুরা একবার ভাবুন, জেসন রয় যদি টি টোয়েন্টি সিরিজে থাকতো আর বাংলাদেশের সাথে এরকম ইনিংস খেলতো, তাহলে অবশ্যই ইংল্যান্ড জয় পেত। সর্বশেষ আপনাদের বলতে চাই, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।